দর্শক, আমি উম্মেরাহি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সমকাল স্টুডিওতে। আজ সোমবার 9 মে 2022। আজকে সমকাল পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য প্রতিবেদনের শিরোনাম আপনাদের সামনে তুলে ধরছি। সমকালের আজকের মূল প্রতিবেদন শিরোনাম, রাজনীতি হঠাৎ সরব। বিএনপি সহ সব রাজনৈতিক দলকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করার চেষ্টা করবেন বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে 300 আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের কথাও বলেছেন তিনি। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি বলছে আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচনেই যাবে না তারা, ইভিএম তো পরের বিষয়। এপাতার আরেকটি উল্লেখযোগ্য প্রতিবেদন শিরোনাম, নয় তরুণের খোঁজ নেই 1 থেকে 1.5 বছর। জঙ্গিবাদে জড়িয়ে ঘর ছেড়েছেন বলে শঙ্কা পুলিশের। দাম বাড়ানোর পরও কাটেনি ভোজ্য তেলের সংকট। এদিকে পুরনো বোতলে লেখা দাম মুছে কেউ কেউ নতুন দরে তেল বিক্রি করছেন। এ নিয়ে একটি প্রতিবেদন শিরোনাম, বোতল পুরনো দাম নতুন। পাতা 2-এর উল্লেখযোগ্য প্রতিবেদন শিরোনাম, বিদেশিদের কাছে কান্না না করে আমার কাছে আসুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শ্রমিকদের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও তাদের কিছু কিছু নেতা বিদেশিদের কাছে নালিশ করতে খুব পছন্দ করেন। 3-এর পাতায় সড়ক দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন শিরোনাম, পুলিশ সদস্য সহ সড়কে 10 জন নিহত। সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে সমকালের আজকের সম্পাদকীয়, নির্লিপ্ততার অবসান হোক। অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবু আহমেদের একটি লেখা, ভোজ্য তেল আমদানির পথ উন্মুক্ত রাখতে হবে। 6-এর পাতার উল্লেখযোগ্য প্রতিবেদন শিরোনাম, কোথায় লুকালো খালাসের 6 লাখ টন ভোজ্য তেল। 7-এর পাতায় বক্স আকারে মৌলভীবাজারের একটি প্রতিবেদন রয়েছে শিরোনাম, আনারস পাতা থেকে উন্নত সুতা। আন্তর্জাতিক পাতায় ইউক্রেন সংকট নিয়ে একটি প্রতিবেদন শিরোনাম, ইউরোপে শয়তান ফিরে এসেছে জেলেনস্কি। শিল্প ও বাণিজ্য পাতার শীর্ষ প্রতিবেদন শিরোনাম, কাজ শেষ না হওয়ায় ব্যয় বাড়ছে 2200 কোটি টাকা। খেলাধুলা পাতার উল্লেখযোগ্য প্রতিবেদন শিরোনাম, টানা 2 টেস্ট খেলার দম নেই। শেষের পাতার শীর্ষ প্রতিবেদন শিরোনাম, গুগলে বিপজ্জনক ম্যালওয়্যার। বিপজ্জনক হয়ে উঠেছে গুগলের ব্যবহার, বিশেষত গুগল পরিচালিত ইউটিউব প্ল্যাটফর্মের ভিডিও লিঙ্কে সাইবার অপরাধীরা বিপজ্জনক ম্যালওয়্যার ও স্পাইওয়্যার যুক্ত করায় এ সাইটের ব্যবহার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ পাতার আরেকটি উল্লেখযোগ্য প্রতিবেদন শিরোনাম, সমালোচনার মুখে টিটিইকে স্বপদে বহাল করলেন মন্ত্রী। শেষের পাতায় বক্স আকারে একটি প্রতিবেদন রয়েছে শিরোনাম, গান কবিতা নাচে কবিগুরুকে স্মরণ। প্রিয় দর্শক, এই ছিল আজকের সমকাল পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য প্রতিবেদনের শিরোনাম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.samakal.com। এছাড়াও চোখ রাখুন সমকাল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। যেখানেই থাকুন ভালো থাকুন। ধন্যবাদ।